হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও কয়েকটা সেন্টেন্স নিয়ে আমি চলে এসেছি বাংলা থেকে সাঁওতালিতে অনুবাদ করা। ফার্স্ট লাইন হচ্ছে, আমার গলা ব্যথা করছে। এটা সাঁওতালিতে হবে নাড়ি হাসোইন কানা। নাড়ি মানে গলা, হাসো মানে ব্যথা, ঞটা অ্যাড হয়েছে মানে আমার ব্যথা করছে, সেই মানেটাই এখানে দাঁড়াচ্ছে। কানা মানে করছে। নেক্সট লাইন, মনে হয় ঠান্ডা লেগেছে, তো ব্র্যাকেটে আমার, মনে হয় আমার ঠান্ডা লেগেছে। ঠিক আছে, জানি খান ঠান্ডা আমরা সাঁওতালিতে বলি রেয়ার, লাগাও কাও দিঞা। জানি খান মানে মনে হয়, রেয়ার মানে ঠান্ডা, লাগাও কাও দিঞা মানে আমার লেগেছে। নেক্সট লাইন, ডাক্তারের কাছে যাব, এটা হবে ডাক্তার ঠেন নিং চালা আ। ডাক্তার ঠেন মানে ডাক্তারের কাছে, তার সাথে ইং অ্যাড হয়েছে, ঠেন প্লাস ইং, ঠেনিং। ইং মানে আমি, আমি যাব, এখানে উজ্জ আছে আমিটা, তো ডাক্তার ঠেনিং চালা আ মানে যাব, চালা মানে যাব। নেক্সট লাইন হচ্ছে, শরীরটা ভালো লাগছে না আমার, এটা হবে হর্ম ভাগি বাঙি বুঝো এদা, বুঝে দা। এটা হবে হর্ম মানে শরীরটা, ভাগি মানে ভালো, বাং মানে না, ইং মানে এখানে আমার অর্থে অ্যাড হয়েছে, বুঝে দা মানে বুঝছি, মানে পুরোটা তাহলে কি দাঁড়াচ্ছে, বাং এখানে আছে মানে নেগেটিভ অর্থে বলা হচ্ছে যে শরীরটা আমার ভালো লাগছে না। নেক্সট লাইন হচ্ছে, ক্লান্ত লাগছে, এটা হবে লাঙ্গা বুঝে কানা। এটা কিন্তু এখানে কে বলছে সেটা কিন্তু এখানে লেখা নেই, অন্য কেউ বলতে পারে, সবাই অনেকজন অর্থে বলা যেতে পারে, এটা ক্লান্ত লাগছে আমাদের কিংবা যাই হোক সেরকম আর কি। তো এটা লাঙ্গা বুঝে কানা সেরকমই, লাঙ্গা মানে ক্লান্ত, বুঝে কানা মানে লাগছে। এবার যদি হয় আমার ক্লান্ত লাগছে, তখন হবে লাঙ্গাইন বুঝো বেদা। লাঙ্গা মানে ক্লান্ত, তার সাথে ইং অ্যাড হয়েছে মানে এটা আমার লাগছে, ক্লান্ত, ক্লান্ত ভাব লাগছে আমার। বুঝো বেদা মানে লাগছে, ফিল করা অ্যাকচুয়ালি, যেটা সেটা বাংলায় তো এরকম হয় না যে আমার, আমি ক্লান্ত ফিল করছি, আমি ক্লান্ত অনুভব করছি, সেরকম তো হয় না, সেরকম লাঙ্গাইন বুঝো বেদা। নেক্সট লাইন হচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, অনেকে বলে তো বয়স্ক মানুষেরা সেরকমই, তো এটা হবে হাড়াম ইদি কানি। হাড়া মানে বুড়ো, ইদিক কানি মানে হয়ে যাচ্ছি, আমি, আমিটা এই যে ইয় অর্থে এখানে অ্যাড হয়েছে কিন্তু। নেক্সট, শরীরের শক্তি কমে যাচ্ছে, এটা হবে হর্ম জোর কম ইদিক কানা। এটা এখানে আমার, এটাও লেখা নেই, এখানেও কিন্তু ওভাবেই লেখা আছে যে আমার হচ্ছে সেটা কিন্তু উজ্জ্ব আছে, এখানেও যেমন আমার শক্তি কমে যাচ্ছে সেটা যেমন লেখা নেই আমাদের ভাষাতেও, সাঁওতালি ভাষাতেও লেখা নেই। ঠিক আছে, হর্ম জোর মানে শরীরের শক্তি, কম ইদিক কানা মানে কমে যাচ্ছে। নেক্সট লাইন হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, এটা হবে হর্ম রহড় ইদিক কানা। হর্ম মানে শরীর, রহড় মানে শুকিয়ে যাওয়া, রহড় ইদিক কানা মানে যাচ্ছে। নেক্সট লাইন হচ্ছে, চোখেও ভালো দেখতে পাচ্ছি না ইদানিং কিংবা আজকাল, এটা হবে মেতে হ ভাগ্যি ঠিক বাঙি নেঞাম দা নেতার। মেতে মানে চোখে, হ মানে ঔ চোখেও, এটা ভাগি ঠিক মানে ভালো, ভালোভাবে, বাং ইং মানে, বাং মানে না, আমি মানে এখানে বাং ইং, ইং মানে আমি দেখতে পাচ্ছি না, সেটা এখানে যেমন পাচ্ছি না মানে বোঝা যাচ্ছে যে আমি, আমার কথাটাই মেনলি আমি বলছি সেটা, বাং ইং। নেঞাম মানে দেখা, নেঞাম এটা কিন্তু ইঞ ইঞ দুটো ইঞ, নেঞাম দা নেতার, তাহলে এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স দাঁড়িয়ে যাচ্ছে, নেগেটিভ মিনিং দাঁড়াচ্ছে, বাঙি নেঞাম দা মানে মানে দেখতে পাচ্ছি না, নেতার মানে আজকাল, ঠিক আছে, কিংবা ইদানিং। নেক্সট লাইন হচ্ছে, কানেও কম শুনতে পাই, লুতুর তে হ কমিং আজো মেদা। লুতুর তে মানে কানে, হ মানে ও অ্যাড হয়েছে, কম মানে কম লিখেছি, ইং মানে আমি, আজো মেদা মানে শুনতে পাই, মানে টোটাল দাঁড়াচ্ছে আমি কম শুনতে পাই। নেক্সট লাইন হচ্ছে, অনেক মুশকিলে পড়েছি, এটা হবে আডি মুশকিল রিং নুরু আকানা। আডি মানে অনেক, মুশকিল মুশকিলে পড়েছি মানে মুশকিল রিং, মুশকিল রিং মানে মুশকিলে আমি পড়েছি, এইটা ইং মানে আমি, সেটা তো এখানে আলাদা করে নেই, তো
মুশকিল রিং এই যে ইয়া হয়েছে এখানে, ওটা মানে যে আমি পড়েছি মুশকিলে, নিউরুয়াকানা মানে পড়েছি, মুশকিল রিং মানে মুশকিলে পড়েছি মানে নিউরুয়াকানা, রয় হুসু নুরু হুসু রয়সু নিউরুয়াকানা। নেক্সট লাইনটা হচ্ছে বাচ্চাটা কার, এটা হবে উনি গিদ্র দ অকই, উনি গিদ্র মানে ওই বাচ্চাটা, গিদ্র মানে বাচ্চা, উনি মানে ওই, দ মানে তো ফর ডেকোরেশন পারপাস, এটা কিন্তু না ইউজ করলে কেমন একটা ইনকমপ্লিট লাগে, উনি গিদ্র অকই তার থেকে কিন্তু ভালো উনি গিদ্র দ অকই, অকই মানে কার। নেক্সট লাইন হচ্ছে তখন থেকে ও কাঁদছে, এটা হবে এনাং খনে রা এদায় উনি, এনাংখন মানে তখন থেকে, এনাংখন এ এ যে অ্যাড হয়েছে ওটা ও ও ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে, এনাংখন এ, এনাংখন মানে তখন থেকে অ্যাকচুয়ালি, কিন্তু এনাংখন প্লাস এ অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে খনে হয়েছে, এই যে ও ও এটার জন্য এই সাফিক্স সাফিক্সটা কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে, রা এদায় মানে কাঁদছে উনি, ও ও মানে এখানে উনি, ঠিক আছে, ওর জন্য কিন্তু এখানে এ ওয়ার্ডটা অ্যাড হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এনাংখন রা এদায় উনি, ওটা বললেও হবে অনেক সময় হয়ে যায়, এনাংখনে রা এদায় উনি। নেক্সট লাইন কোলে নাও তো বাচ্চাটাকে, এটা হবে হেমে মে সে উনি গিদ্র, হেম মানে কোলে নেওয়া, তো হেমে মানে তুমি কোলে নাও, এটা উজ্জ আছে তো এখানে, তুমি ওটা তো এখানে উজ্জ না, উজ্জ আছে, তুমি কোলে নাও তো বাচ্চাটাকে, এটা তো এভাবে হবে আর কি, হেমে মে মানে তুমি কোলে নাও, সে ওয়ার্ডটা মানে কিন্তু তো, ঠিক আছে, উনি গিদ্র মানে বাচ্চাটাকে। নেক্সট লাইন হচ্ছে এই তো কোলে চুপ করে গেছে, মানে কোলে উঠে বাচ্চাটা চুপ করে গেছে, এটা হবে হয় তো, এই তো মানে হয় তো, কোলে মানে হেমরে, হেমরে দো, এই দো মানে এখানে বলেছি, দো আটটা হলে বেটার শুনতে লাগে, হেমরে দো থিরে নাই, থিরে নাই মানে চুপ করে গেল, চুপ করে গেছে। নেক্সট লাইন হচ্ছে ওর খিদে পেয়েছে মনে হয়, এটা হবে রেঙ্গে এক কাদেয়া জানি খান, এটা গো মুছে গেছে একটু, রেঙ্গে মানে খিদে পাওয়া, রেঙ্গে এক কাদেয়া মানে ওর পেয়েছে খিদে, জানি খান মানে মনে হয়। নেক্সট লাইন হচ্ছে কিছু খেতে দাও ওকে, এটা হবে জাহানা জমা এমআএমএ উনি, জাহানা মানে কিছু, জমা মানে কিছু খাবার আর কি, এমআএমএ মানে দাও, উনি মানে ওকে, এখানে কিন্তু তুমি উজ্জ আছে তো, কিছু খেতে দাও ওকে, তুমি ওরকমই, জাহানা জমা এমআএমএ উনি মানে আম এমআএমএ, আম মানে তুমি, আম ওয়ার্ডটা এখানে আর না বললেও হবে। নেক্সট লাইন আছে এখানকার কুকুর বেড়ালগুলো খুব সুন্দর, এটা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের কথা বলছি, তো দার্জিলিং দার্জিলিং বারবার না বলে এখানে বলছি, এখানকার কুকুর বিড়ালগুলো খুব সুন্দর, এটা হবে নডেন শ্বেতা পুষি কোকো আডি চেহারা না, নডেন মানে এখানকার, শ্বেতা মানে কুকুর, পুষি মানে বিড়াল, কোকো মানে গুলো, আডি মানে খুব, চেহারা না মানে সুন্দর। নেক্সট লাইন হচ্ছে এখানকার লোকজনও খুব ভালো, দার্জিলিংয়ের কথাই বলছি এটা, এটা হবে নডেন হর ক হ আডিকু ভাগিয়া, নডেন মানে এখানকার, হর ক মানে লোকজন, হ মানে ও অর্থে এখানে অ্যাড হয়েছে, আডি মানে খুব, আডি ক ক মানে যেহেতু অনেকজনের কথা হচ্ছে সেই জন্য ক অর্থটা আরেকবার অ্যাড হয়েছে, ভাগিয়া মানে ভালো, তাহলে দুটো ক হলো এখানে এখানে দুটো, যদি এখানে একটা ক বাদ দেওয়া হয় সেন্টেন্সের মানে কিন্তু ঠিকঠাক দাঁড়াবে না, নডেন হরক হরক হ আডি ভাগিয়া ওরকম করলে হবে না, কিংবা নডেন হর হ আডি কো ভাগিয়া ওটা বলা যেতে পারে, এই কটা বাদ দেওয়া যেতে পারে কিন্তু এই কটা বাদ দেওয়া যাবে না, কিন্তু দুটো থাকলেই বেটার, ঠিকঠাক মানে দাঁড়াচ্ছে। নেক্সট লাইন হচ্ছে এখানে ডাক্তারদের অনেক সম্মান, এটা হবে নডে ডাক্তার কোয়া আডি সম্মান, নডে মানে এখানে, ডাক্তার কোয়া মানে ডাক্তারদের, আডি মানে অনেক, সম্মান তো সম্মান।
নেক্সট লাইন হচ্ছে রাত 8টা বাজলে রাস্তা ফাঁকা হয়ে যায়। এটা হবে নিদ 8টা বাজাও লেনখান গে ডাহার কো ফাঁকা উতরোয়া উতরোয়া এখানে এখানে আজ। নেক্সট লাইন এটা হচ্ছে নিদ মানে রাত, 8টা তো 8টাই বলেছে, নিদ 8টা বাজাও মানে বাজাও লেনখান গে মানে বাজলেই, এতটা হচ্ছে বাজাও লেনখান গে মানে বাজলেই, ডাহার কো মানে রাস্তাঘাট, অ্যাকচুয়ালি অনেকগুলো রাস্তার কথা বলেছে, ডাহার কো রাস্তা ফাঁকা তো ফাঁকা, উতরোয়া মানে হয়ে যায় উতরোয়া, ঠিক আছে। নেক্সট লাইন হচ্ছে ওরা কারা, এটা হবে উনকু দো অকই কানাকো, উনকু দ দ মানে ফর ডেকোরেশন পারপাস, আলাদা কোনো মানে নেই, উনকু দ মানে ওরা, অকই কানাকো মানে ওরা কারা, অকই কানাকো মানে কারা। নেক্সট লাইন হচ্ছে ও আসছে এখুনি, এটা হবে উনি নিতুক গে হিজুক কানাই, উনি মানে ও, নিতুক গে মানে এখুনি, হিজুক কানাই মানে আসছে। নেক্সট লাইন হচ্ছে ওর জন্য একটু অপেক্ষা করো, এটা হবে কই তাঙ্গিয়েম উনি, কই মানে একটু, তাঙ্গিয়েম মানে তুমি অপেক্ষা করো, তাঙ্গি মানে অপেক্ষা করা, তাঙ্গিয়েম এখানে যে এম ওয়ার্ডটা অ্যাড হয়েছে তাঙ্গির সাথে, তাঙ্গিয়েম মানে তুমি, তাঙ্গিয়েম অপেক্ষা করো তুমি উনি, উনি মানে ওর জন্য, এখানে বেশ লাইনটা ছোট হয়ে গেছে আর কি আমাদের সাঁওতালিতে। নেক্সট লাইন হচ্ছে তোমার দেরি হচ্ছে না তো, এটা হবে বাম দেরি কেন তো, এটাও সেন্টেন্সটা অনেকটা ছোট, বাম মানে তোমার হচ্ছে না তো, দেরি দেরি কানা তো, ঠিক আছে, টোটালটা এখানে হচ্ছে তোমার দেরি হচ্ছে না তো। নেক্সট লাইন হচ্ছে না না আমার হাতে সময় আছে, এটা হবে বাং বাং তীরে অক্ত মেনা গে তিয়া, বাং বাং মানে না না, তীরে মানে হাতে, অক্ত মানে সময়, মেনা গে তিয়া মানে আমার হাতে আছে এটা, ঠিক আছে, আমার হাতে সময় আছে। নেক্সট লাইন হচ্ছে তোমার ট্রেন কটায়, এটা হবে আমা ট্রেন তীরে তাম, আমা মানে তোমার, ট্রেন তো ট্রেন, তীরে তাম মানে তোমার ট্রেন কটায়, কটাই মানে তীরে, তো তাম ওটা বলতে পারেন না বলতে পারেন, আমার ট্রেন তীরে এটাও হবে, আমার ট্রেন তীরে দাম এটাও হবে। নেক্সট লাইন হচ্ছে আর একটু পরে, এটা হবে আর মিদ ঘাড়ি পরে গে, এখানে পর এখানে এই যে এখানটা লিখেছি আর, তো আর মিদ ঘাড়ি মানে একটু পরে, মিদ ঘাড়ি পরে গে মানে একটু পরেই, এই সেন্টেন্সটা লাইনটা একটু বড় হয়ে গেছে আবার, সেম টু সেম ওয়ার্ড তো পাওয়া যায় না অনেক সময় কিন্তু মানেটা কিন্তু সেম দাঁড়াচ্ছে। নেক্সট লাইন হচ্ছে ততক্ষণে এখানে বসো, এটা হবে উনতে নডে দুরু হাতাড়ো মে, এটা ডয়সু নড়, আলো পড়েছে ওখানে চকচক করছে, ডয়সু নড়, উনতে মানে ততক্ষণে, নডে মানে এখানে, দুরু হাতাড়ো মে মানে ততক্ষণে এখানে বসতে থাকো আর কি, বসো, এইটা যতক্ষণ হাতে সময় আছে ততক্ষণ এখানে বসো আর কি। এখানে যদি আবার বলা যায় উনতে নডে দুরুপ মে, এটার থেকে কিন্তু এটাই বেটার, হ্যাঁ উনতে দুরুপ মে এটা সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিকই আছে কিন্তু মানেটা এইটা বেটার, দুরুপ হাতাড় মে মানে যতক্ষণ সময় আছে ততক্ষণ এখানে বসে থাকো, এরকম মানে আর কি। তো ফ্রেন্ডস আজকের মতো তাহলে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই, এবং সাঁওতালিতে জোহার, জোহার মানে নমস্কার।